কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি মালদ্বীপ শাখার নেতাকর্মীরা বৃহস্পতিবার রাতে রাজধানী মালের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সাংবাদিক বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় ঐতিহাসিক সাত নভেম্বরে সিফাই জনতার অভ্যুত্থানের পরে জিয়াউর রহমানের গণতান্ত্রিক দেশ শাসনের গুরুত্ব করে বক্তব্য রাখে রাখে নেতাকর্মীরা জুলাই থেকে শুরু হওয়া গত 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে গেলেও দোসররা ঘাপটি মেরে বসে আছে বলে জানান মালদ্বীপ বিএনপি সভাপতি খলিলুর রহমান এছাড়া প্রধান অতিথি ড মুক্তার আলী লস্কর দেশকে রক্ষা করার জন্য দেশপ্রেমিক ছাত্র জনতা এবং বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী দলমত নির্বিশেষে এবং বর্তমান সরকার ও সামরিক বাহিনীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মালদ্বীপ বিএনপি সকলকে আমি বলতে চাই সবাই সজাগ থাকবেন আপনাদের ফ্যামিলিকে সবাইকে বলে দিবেন যেন এই শুভেচ্ছা কখনো বাংলাদেশে নাতা মাথা চাড়া দিয়ে না উঠতে পারে তো অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন গ্রিন অ্যাডভান্স অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে এদেশে বহুদলীয় গণতন্ত্রে উপর দিয়েছেন এবং আমরা আশা করি আমাদেরকে এখনো কিন্তু প্রতি বিপ্লবের সম্ভাবনা প্রতি মুহূর্তে এদেশে মানে বাংলাদেশকে নিয়ে হচ্ছে আওয়ামী লীগ অনেক প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হওয়ার পর তারা অনেক উৎসাহিত হচ্ছে আসলে তাদের উৎসাহিত হওয়ার কিচ্ছু নেই শনিক শিয়ার জয়ীদ্যার আদর্শের শনিকেরা সবাই ঐক্যবদ্ধ থাকব ঐক্যবদ্ধ ছিলাম আছি দেশে যেমন ছাত্র জনতার বিপ্লবের কারণে এই শরীর শাসকের পলায়ন হয়েছে প্রবাসও আমরা রেমিডি শাটডাউন করে যার যার অবস্থান থেকে যে যেভাবে পারিছি আমরাও সেই যুদ্ধে অংশ ছিলাম সামিল ছিলাম আমাদের অবদান আছে অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা ঐতিহাসিক সাত নভেম্বরের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সময় সংবাদ মালদ্বীপ